আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে অনেক বাধার ভিতরেও আজকের তাফসিরটি হচ্ছে। আমি একটি আজকের তাফসির নিয়েছি সূরাতুল আলা। এই সূরাতুল আলার ১৯টি আয়াত, ৭২টি শব্দ, ২৮৪টি অক্ষর রয়েছে। তবে এতগুলি তো আমি কথা বলতে পারবো না, এই সময়ের ভিতরে আমি আপনাদের সামনে সেই সূরাতুল আলার ৫টি আয়াতে কারিমার উপরে আমি আলোচনা করব। আমাকে বলার, আপনাদের শোনার, সাথে সাথে সকলকে আমল করার তৌফিক যেন দান করে। জোরে বলি আমিন। আমার সাথে সাথে সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাক ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى صدق الله العظيم। এই ৫টি আয়াতে কারিমের উপরে আমি কথা বলবো, আপনারা শুনতে রাজি তো? হাত জাগান কারা কারা। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই সূরাটি আল্লাহর বিশেষ নামের উপরে নাজেল হয়েছে। এই সূরাটিতে আমি বলেছি ১৯টি আয়াতে কারিমা রয়েছে, ৭২টি শব্দ রয়েছে, ২৮৪টি অক্ষর রয়েছে। তবে আমি ৫টি আয়াত বাছাই করেছি, যেহেতু সীমিত সময়ের জন্য আমি এই তাফসিরটি করব। এর আক্ষরিক অনুবাদ হল, তুমি তোমার রবের উপরে তাসবি পড়ো। আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে এগুলি তুমি পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মহিয়ান সেই রবের নামে তুমি কি করো? তাসবি পড়ো। সাব্বিহ ইসমা, ইসম শব্দটি আল্লাহ উদ্দেশ্য, তা মর্যাদাপূর্ণ একটি নাম। আমি বলতেছি ধারাবাহিকভাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া, আর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সৃষ্টি করেই ছেড়ে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আল্লাহ যিনি সেই সত্তা, এমন এক রব, তিনি তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন, পাশাপাশি তোমাদেরকে পরিমাপ করে দিয়েছেন, অতপর পথ দেখিয়েছে। পথ দেখিয়েছে কে? আল্লাহ। আওয়াজ দিবেন, পথ দেখিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়াব। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহ এমন এক সত্তা, হে রাসূল তুমি ঘোষণা দাও, আল্লাহ এমন এক সত্তা, তিনি তৃণাদি দিয়া তৃণলতা বের করে, বিভিন্ন উদ্ভিদ আছে আসে না নাই, এগুলি বের করে কে? ছোট্ট একটু দানার থেকে অঙ্কুরিত হয়, এরপর বিশাল এক গাছ হয়, শাখা প্রশাখা হয়, এরপর ফল দেয়, আবার ফুল দেয়, এবার এই ফুলের উপরে আবার কতগুলি প্রাণী জীবন রক্ষা করে, আবার ফল দিয়া আবার কত মানুষ জীবন রক্ষা করে। জোরেকান সুবহানাল্লাহ। বাইরে আমার বিভিন্ন সময় তাফসির শুনেছেন নামাজ রোজা, কিন্তু এই নামাজ রোজা কেন আমরা করি? আল্লাহর পরিচয় পেয়েই তো করি, ঠিক না? বেঠিক। এখন আসলে আমরা তো নিজেকে নিয়ে চিন্তা করলাম না, নিজেকে নিয়ে চিন্তা করলে নিজের বডির মধ্যেই অসংখ্য আল্লাহর কুদরত আছে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলেন এই তীর্ণলতা, সেটা আবার কি করি আমি? এই তীর্ণলতা আবার সেটা কুটায় পরিণত করে দেই, কালের ক্রমে কুটায় পরিণত করে দেই। আবার যখন বীজ রাখা হয়, সেটা কখন জমিতে দেওয়া হয়, আবার তার থেকে আবার সেটা বের হয়, ঠিক না? বেঠিক। সুতরাং এখানে এই আয়াতে কারিমার উপরে দার্শনিক ফারাবি, তিনি একজন দার্শনিক, তিনি এই জগৎটাকে ৫টি ভাগে ভাগ করেছে। কয়টি ভাগে? ৫টি ভাগে ভাগ করেছে। একটি হলো
মানব জগৎ, মানব জগৎ কথা বুঝবেন, মানব জগৎ, মানব জগৎ, এরপর হলো, এরপর হলো প্রাণী জগৎ, প্রাণী জগৎ, এরপর হলো, এরপর হলো উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগৎ, মহাশূন্য জগৎ, শূন্য জগৎ, আর নিম্ন জগৎ, এই পাঁচটি জগৎ, পাঁচটি জগৎ এই পৃথিবীতে রয়েছে। তাহলে জগৎ কয়টি? জগৎ কয়টি? জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? পাঁচটি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, পাঁচটি জগৎ, পাঁচটি জগৎ। এই মানব জগৎ, এরপরে আল্লাহ প্রাণী জগৎ দিয়েছেন, উদ্ভিদ জগৎ দিয়েছেন, মহাশূন্য জগৎ দিয়েছেন, এরপর নিম্ন জগৎ দিয়েছেন। এ সকল কিছুর সমন্বয়ে কোরআনে কারীম সব কিছু আলোচনা করেছেন। এই জন্য একটা জবানও বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা পকেটে রাখবেন না, সবাই বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখানে দেখেন একটি সূক্ষ্ম বিষয়, আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এই মহাশূন্যের দিকে তাকাবা, দেখবা আল্লাহর কুদরত। তুমি উদ্ভিদ জগতে দেখবা আল্লাহর কুদরত, প্রাণী জগতে দেখবা আল্লাহর কুদরত, এবং মানব জগতেও দেখবা আল্লাহর কুদরত, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আআলা, এই জন্যই তুমি তোমার রবের, মহিয়ান রবের তাজবি পাঠ করো, সর্বোচ্চ সেই রবের তাজবি পাঠ করো। আমরা দুটি জিনিস আজকের শিখব, অনেকেই হয়তো জানা নাই সেই দুটি জিনিস কি। দুটি জিনিস হলো রুকুর ভিতরে এবং সেজদার ভিতরে কখন থেকে এই দুইটি সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা কখন আসলো আমরা কি জানি? কেউ জোরে বলেন জানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজেল করলেন সূরা ওয়াকিয়ার 96 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজেল করলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজেল করলেন নবীর উপরে, তখন নবীজি বললেন যে তোমরা এখন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা দোয়া শিখালেন আলহামদুলিল্লাহ দোয়া, সুবহানা রব্বিয়াল আযীমও একটা কি দোয়া। এর অর্থ কি? আমরা তো নামাজ পড়ি, অনেকেই নামাজ পড়ি কিন্তু অর্থ বুঝি না। নামাজ পড়তে হবে, অর্থ বুঝতে হবে, তখন মজা লাগবে, ঠিক না বেঠিক? এক লোক, এক লোক চিটাগাং গেছে, চিটাগাং যাওয়ার পরে সে খাইছে জল খাসি, কি খাসি এই কথা বলেন না কেন, কি খাসি খাইছে, জল খাসি, খুব মজা জল খাসি। জল খাসি খাওয়ার পরে কতক্ষণ পর কয় আরো দেন জল খাসি, আবার দেশে জল খাসি। ভাই জল খাসি তো খুব মজা, কিন্তু আসলে এই জল খাসিটা কি? বলতেছে এটা হলো কচ্ছপ স্যার, এটা কচ্ছপ, কয় সর্বনাশ, আমি তো জল খাসি বুঝি নাই, কচ্ছপ তো মুসলমান খায় না, হা দিয়া গলায় আঙ্গুল দিয়া সব ফেলে দিয়েছে। সুতরাং বুঝলে না বুঝলে কোনো কিছু করাটার মধ্যে মজা নাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরপর যদি দেখেন অন্য এক জিনিস তাহলে কি অবস্থা, ওই যে জল খাসির অবস্থা হয়েছে। সুতরাং নামাজের মধ্যে আমরা যখন বলবো যা কিছু আমরা বলি এর যদি অর্থ বুঝি তখন নামাজ মজা লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য এখানে বলা হয়েছে যে আল্লাহ, এটা হলো জাতি নাম, এই নামকে সবাই মহব্বত করছে, যে চিনেছে সেই মহব্বত করছে। আল্লামা শিবলি নোমানি রহিমাহুমুল্লাহ একজন বড় মাপের বুজুর্গ ছিলেন, শুধু বুজুর্গই নয় একজন মুহাক্কিক আলেম ছিলেন, যে আল্লাহ বলতো পকেটে খেজুর থাকতো, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই পকেট থেকে খেজুর বের করে দিয়ে দিত। সুবহানাল্লাহ। আল্লামা শিবলি নোমানিকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি আল্লাহর নাম বলার সঙ্গে সঙ্গে কেন খেজুর দেন? হুজুর বলল আমি আল্লাহকে পছন্দ করি, এই জন্য যে আল্লাহর নাম বলে তাকেও আমি মহব্বত করি, কারণ উনি আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, এই জন্য আল্লাহর কাছে দুটি নাম পছন্দ, একটি নাম হলো আব্দুর রহমান আর একটি হলো আবদুল্লাহ, আর একটা কি আবদুল্লাহ। আমরা তো অনেকে আল্লাহর নামও জানি না, এই জন্য অনেকে আবার দেখি নাম ধরে ধরে ডাকে, এই কুদ্দুসা আর কি, কুদ্দুস আল্লাহর নাম কুদ্দুস, তখন বলতে হবে আব্দুল কুদ্দুস, ঠিক না বে ঠিক? আজিজ বলতে হবে আব্দুল আজিজ,
এরকম বলতে হবে নাম, যদি না পারো তাহলে উপনামে ডাকতে হবে, আল্লাহর নামকে সম্মান করতে হবে। এই আয়াতের মধ্যেই বলা হয়েছে সাব্বি ইসমা রব্বিকাল আলা, তোমার এই আল্লাহ, তোমার রবের যে নাম আছে একটা আল্লাহ, এটা হলো সর্বোচ্চ নাম। জোরে করেন আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিয়েই মক্কা বিজয় হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার ধ্বনি দিয়ে 360টি মূর্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং তাকবীর ছিল কি? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন আমরা কি নাম রাখি? নাম রাখছে তুফান। নাম কি? তুফান। সেন্টুকে স্যার জিজ্ঞাসা করতেছে, সেন্টু গতকাল আসো নাই কেন? সেন্টু বলে, স্যার তুফান ছিল। কি ছিল? তুফান আসছিল। নাম কি? সেন্টু। নাম যদি এখানে কেউ থাকে রাগ কইরেন না। নাম কি? সেন্টু। সেন্টু বলতেছে, স্যার তুফান আসছিল। এখন স্যার বলতেছে, আরে বেটা গতকাল কই তুফান তুফান ছিল? তুফান তুফান তো দেখি নাই। কই স্যার, ওই তুফান না, আমার মামা তো বাইন নাম তুফান, ও একটু আসছিল তো এই জন্য গোড়াগুড়ি করছে। মামা তো বাইন নাম কি? তুফান। ভাইরা আমার, এক ছাত্র আবার জানটু, জানটুকে জিজ্ঞাসা করলো, তুই কোনো কোনো ছুটি নাস কেন? জানটু বলে, কোনো কোনো ছুটি নেই, আমার দাদি মারা যায়। কয়, তুই এই এইবার দইটা তো তিনবার বললি দাদি মারা গেছে, দাদি মারা গেছে, তোর দাদি কয়রা? কয়, দাদি মারা যায় দাদাই বিয়া করে, দাদি মারা যায় দাদাই বিয়া করে। বুঝতে পারছেন আমার কথা? আমি এটা বলতেছি শুধু এই জন্য যে এই যে দেখেন অবস্থা, নামের অবস্থা, নাম তুফান, জেন্টু, সেন্টু, এই সমস্ত নাম দিয়া আমাদের কোনো মুসলমানের উপকার আছে? মুসলমান চেনা যায়? নামের বদৌলতেও চেনা যায় না। আমাদের হিন্দুদের নাম সন্ধ্যা, আকাশ, বাতাস, এগুলি আমরা এখন রাখি। অনেক ছেলেদের নাম হাই সোসাইটি, যারা গুলশান বনানি থাকে, তাদের নাম দেওয়া হয় আকাশ। এরপর অনেক মেয়েদের নাম আছে আকাশ খাতুন। কি খাতুন? আকাশ খাতুন। এরা আল্লাহ, আল্লাহর কাছে এই সমস্ত নাম পছন্দ না, এই জন্য আমরা আল্লাহটা মানি না। আমাদেরকে আজকের দেখেন এই যে অবস্থা, ইসলামের অবস্থা এই, ইসলামের অবস্থা আজকের এই করুন কেন জানেন? ইসলামের অবস্থা করুন এই জন্য যে আমাদের একটা জাদুর মতো আমাদের পাপের যন্ত্র দিয়ে আমাদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে রেখেছে, ঠিক না বেঠিক? জোরে কোন, ঠিক না বেঠিক? পাপের যন্ত্র দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে, এই পাপের যন্ত্রের সাথে আমরা মিশে গেছি। আমাদের শরীরে রক্ত যেমন খারাপ হারাম রক্ত তৈরি হলে সেই রক্তগুলি যেমন হারাম কথা বলে, যেই রক্ত পবিত্র তৈরি হয় হালাল খাদ্যের মাধ্যমে সেই রক্তগুলি ভালো কথা বলে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আর আমি সামনের দিক যাচ্ছি, সেটা হলো আমার যেই কথাটি বলতেছিলাম যে আপনি কেন আল্লাহর তাসবিহ পড়বেন, কেন আল্লাহর সুন্দর সুন্দর নাম বলবেন? যেহেতু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, শুভেন্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। তোমার রবের উদ্দেশ্যে তুমি তাসবিহ পড়ো, সর্বোচ্চ রবের উদ্দেশ্যে তুমি তাসবিহ পড়ো, কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুভেন্যস্ত করেছেন। একটা খাটো মানুষ আল্লাহ তৈরি করলে তার হাতটা লম্বা দেয় না, ওই খাটুই হাত দেয়, আঙ্গুলগুলি ও ছোট ছোট দেয়, পরিমাপ মতো সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবিন্যস্ত করেছেন। তোমার চিন্তা করো বান্দা, তোমার মুখটা যেখানে দিয়েছেন আল্লাহ, আবার নাক দিয়েছেন আল্লাহ, আবার চোখ দিয়েছেন, যাতে করে অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন। আল্লাহ কারোর থেকে চিন্তা চেতনা করে সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিকল্পনা করে সৃষ্টি করেছেন। জোরে কোন, সুবহানাল্লাহ। আমরা সব জিনিস নকল করি, কৃত্রিম উপায়ে তৈরি করি, যত মূর্তি বাংলাদেশ বিশ্বে বহির্বিশ্বে যত মূর্তি আছে সব মূর্তিগুলি আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেইভাবেই সৃষ্টি করে, ঠিক না বেঠিক? এই আওয়াজ দেন না কেন, ঠিক না বেঠিক? রোবট তৈরি করেছে বহির্বিশ্বে, রোবট তৈরি করেছে যারা, যেই বিজ্ঞানীরা রোবট তৈরি করেছে তারা কিন্তু সেই রোবট আল্লাহর সৃষ্টি দেখে দেখে তৈরি করেছে, ঠিক না বেঠিক? গাড়ির মধ্যে অনেক গাড়ির সামনে আঙ্গুল ফল থাকে, এটা কার সৃষ্টি?
এই কথা বলেন, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কৃত্রিম উপায়ে সৃষ্টি করে রেখেছে, কিন্তু আল্লাহ কারোর থেকে সৃষ্টি করে নাই, আল্লাহ নিজস্বভাবে সব সৃষ্টি করেছে। জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টি এমন সুবিন্যস্তভাবে করেছেন যে যেটা যেভাবে দরকার সেটা সেভাবে করেছেন। আল্লাহ কোনো সৃষ্টির মধ্যে অসামঞ্জস্য নয়, সৃষ্টির মধ্যে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, প্রত্যেকটা জিনিস সৃষ্টি করে চ্যালেঞ্জ করেছেন, পরিমাপ মতো সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদে বলেছেন, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বস্তু আমার নিকটে সৃষ্টি হয়েছে পরিমাপ মতো। একটা তিমি মাছ যেভাবে সৃষ্টি করা প্রয়োজন ছিল ওইভাবে করেছি, একটা পুরুষ মানুষ যেভাবে সৃষ্টি করা দরকার সেইভাবে করেছি, আর একটা মহিলা মানুষ যেভাবে সৃষ্টি করা দরকার সেইভাবে করেছি। ঠিক না বে? ঠিক। বাইরে আমার সব পরিমাপ মতো সৃষ্টি হয়েছে। এক দরবেশ একটা বট গাছের নিচে ছিল, পাতাগুলি বড়, ফলটা ছোট। এখন দরবেশ সুরাতুল মুলকের একটি আয়াত পড়তেছিল, হেল তারামিং ফুতুর। আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, সৃষ্টির মধ্যে কোনো তফাত কিনা দেখো, কোনো অসামঞ্জস্য আছে কিনা দেখো। আয়াত তেলওয়াত করে আর উপরে সাইয়া মনে মনে চিন্তা করে, হা পাতাগুলা বড় ফল ছোট, তাহলে একটা অসামঞ্জস্য রয়ে গেছে। এটা মনে মনে বলে না দরবেশ, কিন্তু বলে না, কিন্তু মনে মনে চিন্তা করতেছে। এরপরে যখন চিত হয়ে গেল দরবেশ, চিত হয়ে যাওয়ার পর উপর থেকে ছোট্ট একটু বটগাছের ফল তার নাক স্পর্শ করলো, ব্যথার যন্ত্রণায় দরবেশ কাতরাচ্ছে। এখন দরবেশ চিন্তা করে, আল্লাহ তো ঠিকই সৃষ্টি করেছে, কারণ বটগাছের নিচে তো মানুষ থাকে, যদি বটগাছের এই ফলগুলি যদি বেলের মতো হইতো, তালের মতো হইতো, আমার নাক চ্যাপটা হয়ে যাইতো, কিন্তু আল্লাহ তো ঠিকই ছোট সৃষ্টি করেছে। দরবেশ সেজদায় পড়ে গেল আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব তোমার সৃষ্টির চ্যালেঞ্জের ব্যাপারে আমার মন থেকে কোনো কথাও জাগ্রত হবে না। বলেন আল্লাহু আকবার। বাইরে আমার, এই জন্য হেল তারামিন ফুতুর, দেখো তোমার সৃষ্টির মধ্যে আমার সৃষ্টির মধ্যে কোনো তফাত আছে কিনা, ভুল আছে কিনা। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তফাত নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই জন্য তুমি তোমার রবের নামে তাসবিহ পড়বে। তাসবিহ পড়বে কার নামে? রবের নামে পড়বে। এই জন্য তুমি তাসবিহ পড়বে। তুমি মানুষের দিক তাকাও, মাছের দিকে তাকাও, একটা মাছির দিকে তাকাও, একটা মশার দিকে তাকাও, একটা হাতির দিকে তাকাও, যেভাবে যে প্রাণী সৃষ্টি করা দরকার আমি ওইভাবে সৃষ্টি করেছি। জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার, এই জন্য আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমরা আল্লাহর নাম, সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নামে আল্লাহরে ডাকো।